ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আরও পাঁচটি ম্যাচ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এটি আমাদের পঞ্চম ভিডিও। আগের ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্ক ফলো করে আগের ভিডিওগুলো দেখতে পারেন। ও ভিডিওর শেষে স্ক্রিনের ওপরে চলে আসবে সেই ভিডিওগুলি, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। চলুন, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যেটি বলেছে, বার্ষিক 10% জটিল সুদের হারে 10,000 টাকা 3 বছরের সুদে আসলে কত টাকা হবে? কি বলেছে বন্ধুরা? জটিল সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। কি বলেছে? সুদের হার 10%, পি বলেছে কত? না, 10,000 টাকা। আর কি বলেছে বন্ধুরা? টাইম বলে দিয়েছে 3 বছর। বন্ধুরা, জটিল সুদের সূত্র কি ছিল? সুদে আসলে পি ইন্টু 1+R/100×N। এখানে আমরা যদি মানগুলো পুট করে দিই, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে পি কত বলেছে? 10,000। 1+ আর এর মান কত বলেছে? 10/100। এন এর মান বলেছে 3। বন্ধুরা, এখানে যদি 10 কেটে গেল বন্ধুরা, তাহলে এখানে আমরা পাব 10,000×। এখানে যদি এটা যোগ করি পাবো 10 × 1=11, 11/10 কিউব আছে, অর্থাৎ এইরকম 3টি পাবো। তাহলে 11/10×11/10, এটি চলে গেল, 3টি শূন্য চলে গেল। 11/11 = 121, 111 1331। তাহলে বন্ধুরা, তার সাথে আরও 10 গুণ হয়ে গেলে 1331। অর্থাৎ 3 বছরের সুদ আসলে হবে 13,310 টাকা। এটি আমাদের অ্যান্সার। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্ন যেটি বলেছে, 5টি ক্রমিক সংখ্যার গড় 37। সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে বন্ধুরা, ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইলে কি হবে? যে গড়টি বলেছে, গড় মাইনাস কতগুলি সংখ্যা বলেছে? না, 5টি ক্রমিক সংখ্যা, বিয়োগ করতে হবে 1/2। এখান থেকে আমরা পেলাম 5 থেকে 1 বাদ গেলে 4, 4/2 = 2, 37 - 2 = 35। এটি আমাদের অ্যান্সার। আর যদি কোনো ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বলে, বৃহত্তম সংখ্যা যদি জানতে হয়, সেক্ষেত্রে কী হবে? জাস্ট যেটি গড় বলেছে 37, এখানে যে মাইনাসটা রয়েছে এটি হয়ে যাবে যোগ। তারপরে যেরকম ছিল, যতগুলি সংখ্যা বলেছে ক্রমিক সংখ্যা, সেই মানটি তার থেকে 1 বিয়োগ করব, দেবো 2 ভাগ, আমরা এখান থেকে পাবো 2, আর এখানে পেয়ে গেলাম আমরা 39। অর্থাৎ বৃহত্তম সংখ্যা 39 ও ক্ষুদ্রতম সংখ্যা 35। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্ন যেটি বলেছে, 1টি সংখ্যা 20% বাড়ানো হলো, নতুন সংখ্যাকে কত শতাংশ কমালে আগের সংখ্যাটি পাওয়া যাবে? কি বলেছে? কোনো সংখ্যাকে যদি 100 থাকে, 20 বাড়ালে কত পাবো আমরা? পেয়ে যাবো 120। ধরলাম নতুন সংখ্যাটি 120, তাহলে আমাদের 120 থেকে 20 কমালে আমরা নতুন পুরনো সংখ্যা পাবো 100। তাহলে আমাদের 120 কমাতে হচ্ছে কত? 20।
তাহলে শতকরা বের করতে গেলে কি করতে হবে? তাহলে একে কত কমাতে হবে? 20/120। তাহলে 100 কত কমাতে হবে? 20/120 × 100, 06। বন্ধুরা, এখানে 6 16 96, 6 6 36। বন্ধুরা, এটি আমাদের অ্যান্সার। বা কোনো ক্ষেত্রে এভাবেও থাকতে পারে, 16 0 4 6, এখান থেকে আরও একবার ভাগ চলে গেলে কি থাকবে? 3 2 3, অর্থাৎ 16 0 2/3% কমাত হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার এটিও হতে পারে, বা কোনো ক্ষেত্রে এই রকম টাইপের অ্যান্সারও থাকতে পারে। চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্নে যেটি বলেছে, একটি সংখ্যার 15% যদি 12 হয় তবে সংখ্যাটির 35% কত? তাহলে বন্ধুরা, আমরা প্রথমে এটি দুটিভাবে করে দেখব। প্রথমে যেভাবে বলেছে, আমরা কি জানি সংখ্যাটি যদি ধরে নিই এক্স, এক্সের 15% মানে 15/100 = 12, অর্থাৎ এক্স সমান সমান কত পেলাম? না, 12/15 × 100, 4 5 5 20 100, অর্থাৎ এক্স সমান সমান পেয়ে গেলাম 80। এবার এই 80 35% আমাদের জানতে চেয়েছে, তাহলে 35/100 এখানে চলে গেল, 5 4 5 7 35, তাহলে কি এলো? 4 7 28। অতএব ওই সংখ্যাটির 35% অর্থাৎ 28। বা এটি আমাদের যদি হচ্ছে শর্টকাট পদ্ধতিতে করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? বন্ধুরা, আমাদের যে অ্যান্সারটা করতে বলেছে যে 35% চেয়েছে, তাহলে 12% মানে 15% = 12, তাই 12 কে 15 দিয়ে ভাগ করব। আর যেটি আমাদের জানতে চেয়েছে সেটি আমরা করে দেবো গুণ। তাহলে এখানে পাবো আমরা 5, এখানে পাবো 4, এখানে পাবো 7, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 28। আপনাদের যেটি খুশি সেভাবে করতে পারেন। চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ প্রশ্নে যেটি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 10 ঘন্টায় যত দূরত্ব যায়, স্রোতের প্রতিকূলে তা যেতে 20 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9 কিমি হলে দূরত্ব কত? কি বলেছে বন্ধুরা? অনুকূলে যেতে সময় নিচ্ছে 10 ঘন্টা, প্রতিকূলে সময় নিচ্ছে 20 ঘন্টা, ও নৌকার গতিবেগ কি বলেছে? 9 কিমি প্রতি ঘন্টা। তাহলে বন্ধুরা, আমাদের জানতে চেয়েছে ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে বন্ধুরা, ডিস্টেন্স আমরা কীভাবে পেতে পারি? যদি আমরা স্রোতের অনুকূলের গতিবেগ জানি, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ ইনটু সময় গুণ করে দিলে আমরা পেয়ে যাব দূরত্ব। বা প্রতিকূলের যদি গতিবেগ জানি, নৌকার স্রোতের প্রতিকূলে যদি গতিবেগটা আমরা জানি, তাহলে আমরা প্রতিকূলের সময় ও গতিবেগ দিয়ে গুণ করলে পেয়ে যাব দূরত্ব। কিন্তু আমাদের এখানে আমাদের জানা নেই স্রোতের গতিবেগ, তাই ধরে নিলাম স্রোতের গতিবেগ এক্স কিমি পার হাওয়ার বা এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা পেয়ে যাব স্রোতের অনুকূলে কী হবে বন্ধুরা? নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ একসাথে কাজ করবে, তাহলে 9+x, এটা স্রোতের অনুকূলের গতিবেগ, এর সাথে যদি আমরা অনুকূলের সময়টা গুণ করে দিই, তাহলে পেয়ে গেলাম আমরা ডিস্টেন্স। আবার স্রোতের প্রতিকূলের গতিবেগ কী হবে? নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ প্রায় বিপরীত মুখে কাজ করবে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে গতিবেগ কী দাঁড়াবে? 9-x। আবার এই গতিবেগের সাথে যদি আমরা প্রতিকূলের সময় গুণ করি, পেয়ে যাব ডিস্টেন্স। তাহলে বন্ধু, এখান থেকে সলভ করলে আমরা এক্সের মান পেয়ে যাব, তাহলে কী পারলে পেলাম? 90+10x, এখানে 180 মাইনাস
টোয়েন্টি এক্স, এটা সলভ করলে পেয়ে গেলাম আমরা থার্টি এক্স, এপারে নাইনটি। তাহলে এক্স সমান সমান নাইনটি বাই থার্টি ইজ ইকুয়াল টু থ্রি। অর্থাৎ বন্ধুরা আমাদের জানতে চেয়েছিল দূরত্ব, আমরা পেয়ে গেছি স্রোতের গতিবেগ। তাহলে আমরা এখান থেকে পেতে পারি নৌকার গতিবেগ ছিল তিন ও স্রোতের গতিবেগ কত, এই নৌকার গতিবেগ ছিল নয় কিমি আর স্রোতের গতিবেগ পেলাম কত তিন, টোটাল পেয়ে গেলাম বারো কিমি। এর সাথে যদি আমরা অনুকূলের সময় গুণ করে দিই তাহলে পেয়ে গেলাম একশো কুড়ি কিমি, অর্থাৎ দূরত্ব ছিল একশো কুড়ি কিমি। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, তাহলে যখন নতুন ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।